অন্তর্বর্তী সরকারকে দেশ সংস্কারে প্রয়োজনীয় সময় দেওয়ার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার। শনিবার বিকেলে বাগেরহাট শহরের দশানী মোড় এলাকায় বায়তুন নাজাত জামে মসজিদ চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে দোয়া ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া খুলনার রূপসায় দারুস সালাম জামে মসজিদ প্রাঙ্গণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ স্মরণে দোয়া ও শহীদ পরিবারে নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। জামায়াতের খুলনা জেলা শাখার আমির মোহাম্মদ ইমরান হোসাইন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক সহ স্থানীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। কলেজ, স্কুল, মাদ্রাসা, মায়েরা, ছেলেরা, মেয়েরা, শিশুরা রাজপথে নেমে হাসিনার বুলেটের সামনে গোটা বাংলাদেশ বুক পেতে দিয়েছে। আমরা বলেছি আমরা কোন ঘড়ি ঘন্টা দিন বছর মাস বেঁধে দেব না। এই কাজটুকু দেশ ঠিক করতে যতটুকু সময় লাগে তার চেয়ে বেশি নয়। পরিবেশ ভালো হলে আপনারা একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন দেবেন।